পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি শব্দ হচ্ছে মা। মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগত, তেমনি সন্তানের কাছে তার মাই সব। আর এজন্য মা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটি সবচেয়ে মধুর। সন্তান যখন ঠিক মতো খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের কাজ নিজেও করতে পারে না, তখন তাকে আগলে রাখেন মা। তার পরম মমতা চাদরের উষ্ণতায় তাকে বড় করে তোলে। সন্তানের সব আবদার মা হাসি মুখে মেনে নেয়। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতেও দেয় না। সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায়। তবে দুঃখজনক বিষয় হল, অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে মাকে নানাভাবে অবহেলা করে, তার সাথে খারাপ আচরণ করে, এবং অনেক ক্ষেত্রে মায়ের শেষ অবস্থান হয় বৃদ্ধাশ্রম বা তার চেয়েও খারাপ পরিণতি। তবুও যেন অভিশাপ দিতে নারাজ এই মা, যেন মমতার এই প্রতীক তার ভালোবাসার দ্যুতি ছড়াতে পারলেই খুশি। এরপরেও সন্তানের আর মায়ের মধ্যেকার ভালোবাসার তুলনা নেই। এখনও মাকে ভালোবাসে আর তার প্রতি শ্রদ্ধাশীল এমন সন্তানেরও অভাব নেই। তাদের ভালোবাসাতেই বেঁচে আছে মা, মমতা আর মাতৃত্ব। আমেরিকার এক শহরে এক নাম করা ব্যবসায়ী ছিল। টাকা পয়সা নামে দামে কোনো কিছুরই তার অভাব ছিল না, কিন্তু তার আধুনিক সোসাইটিতে সে মুখ দেখাতে পারত না শুধু তার মায়ের জন্য, কারণ তার মা ছিল অন্ধ। মায়ের মুখে ছিল আগুনে পোড়া দাগ, আর মাথায় কোনো চুল ছিল না। তাই আধুনিক সোসাইটিতে নিজের মান সম্মান বজায় রাখার জন্য মাকে কারো সামনে যেতে দিত না। একদিন সে তার মাকে বাসা থেকে বের করে দিল। বেচারি অন্ধ মা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধা মারা গেলেন। এ ঘটনা শুনে ছেলে মোটেও কষ্ট পেল না, বরং ভাবল আপদ বিদায় হয়েছে। কিছুদিন পর কোনো একটি ডকুমেন্ট খুঁজতে খুঁজতে মায়ের ঘরে মায়ের লেখা একটি ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, 5 ডিসেম্বর 1980 সন, আজ আমি সুন্দরী মিস আমেরিকা প্রতিযোগিতার অ্যাওয়ার্ড পেয়েছি। এরপর 2 মে 1983 সন, আজ আমার প্রেগন্যান্সির এবর্শান না করার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এরপর 3 জুলাই 1985 সন, আজ আমার বাড়িতে আগুন লেগেছিল, আমি বাহিরে ছিলাম, আর আমার কলিজার টুকরো ছেলেটি বাড়ির ভিতরে ছিল। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুন লেগে আমার চুল আর মুখ পুড়ে যায় এবং আমার সমস্ত সৌন্দর্য পুড়ে ছাই হয়ে গেল। তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তবু আমার কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাঁচাতে পারি নাই। আজ 15 জুলাই 1985 সন, আমার জীবনের একটা বিশেষ দিন। আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলেকে দিতে যাচ্ছি। দিস ইজ দি এন্ড অফ মাই লাইফ ডায়েরি। ডায়েরিটি পড়ে ছেলে পাগলের মতো কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা আছড়াতে লাগলো। এই গল্পটি পড়ে আমিও আবেগাপ্লুত হয়েছি। এমন সন্তান নিজের জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই বয়ে আনতে পারে না। মায়ের পদতলে সন্তানের জান্নাত। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কত অধিক তা একটি হাদিস দ্বারা অনুধাবন করা যায়। আলকামা নামক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি মারা যাচ্ছেন। অন্তিম মুহূর্তে তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে ছুটে আসলেন এবং আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পুত্রের উপর অসন্তুষ্ট? উত্তরে তিনি বললেন, ইয়া রসুলুল্লাহ, আমার ছেলে আমার চেয়ে তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিত,
এ কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, আলকামাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। আলকামার মা এ কথা শুনে গগনবিদারী চিৎকার দিয়ে বললেন, হে আল্লাহর রসূল, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে দিলে আমি মা হয়ে কেমন করে তা সহ্য করব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলকামার মাকে অনুরোধ করলেন, তাহলে আপনার সন্তানকে ক্ষমা করে দিন, তা না হলে অনন্তকাল ধরে সে জাহান্নামের আগুনে জ্বলবে, তা আপনি কি করে সহ্য করবেন? এ কথা শুনে আলকামার মায়ের মন নরম হয়ে যায়, তিনি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিলেন। তারপর আলকামার জবানে কালেমা জারি হয়ে যায় এবং কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে আলকামা মৃত্যুবরণ করেন। অতএব সাবধান, আল্লাহ ও তার রসুলের পরে মায়ের হক আদায় করতে হবে, নতুবা মায়ের অবাধ্য সন্তানকে আখিরাতে কঠিন জবাববিহিতার সম্মুখীন হতে হবে। সুতরাং মায়ের প্রতি সদাচরণ সন্তানের জন্য অবশ্য পালনীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, আমি সর্বাগ্রে কার সঙ্গে সদাচরণ করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সঙ্গে। লোকটি প্রশ্ন করল, এরপর কার সাথে? উত্তর এল, তোমার মায়ের সাথে। লোকটি আবার জানতে চাইল, অতঃপর কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও জবাব দিলেন, তোমার মা। ওই লোক চতুর্থবার একই প্রশ্ন করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা। বুখারী ও মুসলিমের হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের দোয়া অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ পাক বান্দার সব গুনাহ ইচ্ছা মতো ক্ষমা করতে পারেন, কিন্তু মাতা পিতার অবাধ্যতার গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, বরং ওই অবাধ্য সন্তানকে এই পার্থিব জীবনে মৃত্যুর আগে শাস্তি দিয়ে থাকেন, যা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন ঘটনাই প্রমাণ করে। পৃথিবীতে প্রত্যেকের সর্বশ্রেষ্ঠ সম্পদ হল তার মা, যিনি যথাযথ সম্মান ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সত্যটা অনুধাবন করার তাওফিক দান করেন। পৃথিবীর সমস্ত মা জাতির প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা।